আমি আর হচ্ছে আমার ভাইয়ের ছেলে সাজিদ, সবাইকে সালাম দাও। সালামু আলাইকুম সবাইকে। আমাদের এই ছাদ বাগান খুব ভালো লাগার একটি জায়গা। এখান থেকে আমরা সপ্তাহে অনেক শাকসবজি উৎপাদন করি এবং আমরা শাকসবজি রান্না করে খাই। এতে আমাদের বাজার থেকে এক্সট্রা টাকা দিয়ে কিছু কিনা লাগে না, আমরা এখান থেকে সব শাকসবজি খাই। এগুলো কেমিক্যাল মুক্ত, নিজেরা হচ্ছে চাষ করে এখান থেকে উৎপাদন করতে পারে। এগুলো কেমিক্যাল মুক্ত হয়, এগুলো খুবই স্বাস্থ্যকর খাবার এবং স্বাদের দিক থেকে এগুলো অন্যদের অন্যগুলোর চেয়েতে ভালো না খারাপ? ভালো ভালো। আমরাও যখন পড়াশোনার ফাঁকে অবসর সময় পাই তখন আমরা এই ছাদ বাগানে এসে কিছু সময় ব্যয় করি বাবার সাথে। তো এখানে কি কি ফল গাছ আছে সব তুমি একটা একটা করে সবাইকে দেখাবা, জানাবা। এখানে অনেক পেয়ারা আছে, সারা বছরই এগুলোতে পেয়ারা হয় তাই না? এটা বারো মাসি, এটা হচ্ছে গোল্ডেন 8 বা 10 এরকম। এটাতে একটা আম টিকছে তো আলহামদুলিল্লাহ। এই যে এই গাছটা আমার খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে আমি সেই কাপাসিয়া থেকে এই গাছটা নিয়ে আসছিলাম। আলহামদুলিল্লাহ এটা তো আমটা দেখবো এখন। এটা হচ্ছে ব্রুনাইকিং, ব্রুনাইকিং আমটা বাংলাদেশে এখন হচ্ছে। এটা সাইজের দিক থেকে অনেক বড় হয়, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি। এটাতে একটু দাগ পড়ে গেছে আমার, প্রায় 8 ইঞ্চির মতো লম্বা হবে। এটাতে এরকম দাগ আগে থেকে ব্যাগিং করা দরকার। এটাতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আনার হয়েছে, ফুল আসছে আনার, অনেক আনার আছে। হয়েছে অনেক ফুলের গাছ, দেখো উপরের দিকে দেখো। দেখা যায় ফুলগুলো যখন হয় ফুটলে তারপরে রাখে এসে পরাগায়ন করে দিতে হয়। সবজি তো এখন মনে হয় খাওয়া শেষ প্রায়, নতুন করে কিছু নতুন করা হচ্ছে।
এটা কি? এই যে কলমি শাক। হ্যাঁ হ্যাঁ।